একটি আমল আছে ভাই, যে আমলটা এত বিশাল আমল, এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের রোজা রাখা, নফল সিয়াম পালন করা, হাজার হাজার বছর নফল সালাত পড়া, নফল নামাজ পড়া সওয়াব কয়েক মিনিটে আপনি অর্জন করতে পারবেন। যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে, কয়টা শর্ত? পাঁচটা শর্ত। গোসল করা, আগে আগে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো কথাবার্তা না বলা, এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে 101 বছরের নফল সলাত নফল সিয়ামের সওয়াব পাওয়া যাবে। শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা। প্রিয় বন্ধুগণ, দুরুদ এমনিতেই একজন মুমিনের জন্য সবচেয়ে লাভজনক আমল সমূহের মধ্যে থেকে একটি। একটি বার যদি কেউ নবীর প্রতি দুরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করেন, 10টি রহমত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি নাজিল করেন। তবে বিশেষভাবে শুক্রবার এটি হলো দুরুদ পাঠ করার, দুরুদ প্রেরণ করার, দুরুদের সবচেয়ে মোক্ষম সময় এবং সিজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবু দাউদের এক হাদিসে জুমার দিনের ফজিলত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করবে, দুরুদ পাঠাবে, দুরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে আমার জন্য। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে দুরুদ পাঠ করো এটা বৃথা যায় না, অযথা নয়, বরং এই দুরুদ ফেরেশতাগণ আমার সামনে উপস্থাপন করেন, কে পাঠ করেছে, কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয়। সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি, ওনার ভাষা হলো ফাআকসিরু, তোমরা অধিক পরিমাণে আমার জন্য দুরুদ, আমার প্রতি দুরুদ তোমরা প্রেরণ করো, পাঠ করো। জুমার রাত বলতে উদ্দেশ্য হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত। সেই রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দুরুদ পাঠ করা, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। জুমার দিন সূরা কাহাফ পড়াটা হাদিস কর্তৃক নির্দেশিত। জুমার দিনে